তোমাকে ছোঁয়ার নেই তো সাথ দেখতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আমাদের আজকে ডিটেলে হয়তো আপনার প্রথমে বিফোর এবং আফটার ভিডিওগুলো থেকে অবশ্যই বুঝেছেন। বন্ধুরা, আমরা কিন্তু সকলে কিন্তু সাধারণভাবে এ ধরনের কিন্তু ভিডিও করে থাকি। এখন আমরা যদি এ ধরনের ভিডিওতে কিন্তু আমরা কিন্তু স্কাই কালারটি চেঞ্জ করে আমরা যদি একটি বিএফএক্স কালারে যদি পরিণত করতে যাই এবং আমাদের ভিডিও কিন্তু অনেক ভালো একটি লুক আসছে এবং ভিডিওটি কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়াতে ছাড়লে কিন্তু ভাইরাল হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। সো বন্ধুরা, এ ধরনের ভিডিও আপনাকে কীভাবে ম্যাকিং করে সম্পূর্ণ ডিটেলস আসছে কেড়ে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলটি দেওয়ার চেষ্টা করেন, নাহলে কিছু বুঝতে পারো না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তারপর লাইকনটি বাজিয়ে দেবেন। তো ধরে চলুন ভিডিওটি শুরু করা যাক। সুন্দর, এ ধরনের ভিডিও ম্যাকিং করার জন্য আমাদেরকে এই ক্যাপকেট অ্যাপ্লিকেশন এবং এই ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর, এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, আপনারা কিন্তু খুব সহজে ডাউনলোড করে নেবেন। তোমরা ডাউনলোড করার পর আপনার কিন্তু ক্যাপকেট অ্যাপটি ওপেন করবেন। তো আমি কিন্তু ওপেন করেছি, আপনাদের ফোন থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনার পেয়ে যাবেন কি নিউ প্রজেক্ট, আপনার নিউ প্রজেক্টটি ক্লিক করবেন। নিউ প্রজেক্টটি ক্লিক করার পর আপনার এখান থেকে আপনাদের ভিডিও চলে আসবে, আপনার থেকে আপনাদের ভিডিওটি নিয়ে নেবেন। আমি এখান থেকে আমার একটি সিম্পল একটি ভিডিও নিয়েছি, আপনাদের সিম্পল আপনাদের ভিডিওটি নেবেন। তোমরা, আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিলাম। তোমরা ভিডিওটি নেওয়ার পরে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু নর্মাল একটি ভিডিও, আমাদের স্কাই কালারটি কিন্তু সাদা। সুন্দর, আপনার সাদা হতে হবে, আপনার স্কাই কালারটি আপনার কিন্তু সাদা হলে আপনার এডিটিং করতে কিন্তু সহজ হবে। তোমাদের স্কাই কালারটি কিন্তু সাদা এবং আমাদের ভিডিওটি কিন্তু এখানে নর্মাল একটি ভিডিও। তোমরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের দেখ, এখন আপনার এখানে কিছু করার দরকার না, আপনার এখানে ওভারলিতে ক্লিক করবেন। সো এখানে ওভারলিতে ক্লিক করবেন, ওভারলিতে ক্লিক করে এখানে অ্যাড ওভারলি, অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আপনার এখানে স্কাই যে ডাউনলোড করে নিতে বলেছি স্কাইগুলো, আপনার এখানে স্কাইগুলো এখানে ডাউনলোড করে আপনার এখানে স্কাইগুলো এখানে নিয়ে নেবেন। তো আমি এখানে একটি স্কাই নিয়ে নিচ্ছি, আপনার সেম টু সেম আপনাদের স্কাইটি নিয়ে নেবেন। তো স্কাইটি নেওয়ার পরে আপনার এখানে অ্যাডে ক্লিক করবেন। সো অ্যাডে ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার হোম স্ক্রিনে চলে আসবে। এরপর আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার এনতে নিজের মতো বর করে আপনার এনতে সেট করে নেবেন। তো আমি এনতে বর করে নিলাম। তো করে নেওয়ার পর আমি এনতে নিজেদের মতো এখান থেকে সেট করে নিচ্ছি, আমাদের এখান থেকে যেখানে আমাদের স্কাই সাদা ব্যাকগ্রাউন্ডটি যে সেখানে বরাবর আমরা এখান থেকে ঢেকে দেবো। তো আমি এখানে নিজেদের মতো এখান থেকে সেট করে নিচ্ছি, আপনাদের সেম টু সেম সেট করে নেবেন। তো সুন্দর করা হয়ে গেলে আপনার এখান থেকে ওকে আপনার দেখবেন, সব কিছু থাকলে আপনার এখান থেকে অ্যাড ওভারলিতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে আবার কী করবেন, আপনার ইম্পোর্টের যে ভিডিওটি সেই ভিডিওটি আপনার এখান থেকে নিয়ে নেবেন। সুন্দর, প্রথমে যে ইম্পোর্ট যে ভিডিওটি নিয়েছেন সেই ভিডিওটি আপনার এখানে নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর আপনার ভিডিওটি এখানে চলে আসবে। এরপর আপনার ভিডিওটি এখানে দুই পাশে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার এখানে বড় করে নেবেন, ফুল স্ক্রিন করে নেবেন। তো সুন্দর করার পর আপনার এখান থেকে বরাবর ঠিক থাকলে এখন আপনার নিচে একটু স্ক্রল ডাউন করবেন। তো সুন্দর নিচে আপনার এখানে খেয়াল করে নিচে স্ক্রল ডাউন করে আপনার এখানে ক্রোমাকি খুঁজবেন। তো বন্ধুরা, এখানে এখানে ক্রোমাকি অপশন একটি রয়েছে, আপনার এই ক্রোমাকিতে আপনার ক্লিক করবেন। ক্রোমাকিতে ক্লিক করার আপনার পরে আপনার এখানে গোল্ড আইকনটি আপনার এখানে স্কাই সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেবেন, দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার থেকে ইন্টারনেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে বাড়িয়ে দিলে আপনার স্কাইটি এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তোমাদের সাদা ব্যাকগ্রাউন্ডে স্কাইটি এখান থেকে চলে যাবে। এরপর আপনার এখান থেকে শ্যাডোতে ক্লিক করবেন, শ্যাডোতে ক্লিক করার পর আপনার এখান থেকে 100 করে দেবেন শ্যাডোটা, কারণ আপনার ব্যাকগ্রাউন্ডে এখান থেকে পারফেক্টভাবে হয়ে যাবে। এরপর আপনাদের ওকে, এরপর দেখুন আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখান থেকে স্কাইটি কিন্তু বরাবর এখান থেকে চেঞ্জ হয়ে গেলো। এখন আমরা এখান থেকে শেষে যাবো, যাওয়ার পর আমরা এখান থেকে দেখুন আমাদের এখান থেকে একটি ক্যাপকেটের লোগোটা আমরা ডিলিট করে ফেলবো। তো ডিলিট, এরপর আমাদের এখান থেকে বাদ দিয়ে অংশটা আমরা এখান থেকে কেটে নেবো। তোমরা, আমি এখান থেকে স্পিডে ক্লিক করে আমি এখান থেকে কেটে নিলাম। সো বাকি অংশটি আমরা কেটে নেওয়ার পরে এখন আমরা প্রথমে যে ভিডিও যে মেন পার্ট সুন্দর মেন পার্টে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে ভলিউমের উপরে ক্লিক করবো, ভলিউমের উপরে ক্লিক করার পর এখানে ভলিউমটা আমরা এখানে জিরো করে দেবো, কারণ আমাদের এখান থেকে দুইটি সাউন্ড হয়ে যাচ্ছে, তাই জন্য আমাদের ডবল না শোনা যাওয়ার জন্য। তোমরা, আমাদের ভিডিওটি পারফেক্টভাবে হয়ে গেছে না আমরা দেখবো। সুন্দর দেখেছেন, আমাদের এখান থেকে স্কাইটি কিন্তু চেঞ্জ হয়ে গেলো। এখন আমরা এখান থেকে চাইলে কিন্তু এখান থেকে আরেকটি স্কাই আপনাদেরকে চেঞ্জ করে দেখাতে পারি। যেমন আমাদের এখান থেকে রেড ব্যাকগ্রাউন্ড, এখন আমরা এখান থেকে যে নর্মালভাবে যে আকাশের ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে সেটা আমরা এখান থেকে এনে দেখাবো। তো সুন্দর, তার জন্য আমি এখান থেকে সবগুলো ডিলিট করে ফেললাম।
ব্যাকগ্রাউন্ডে কিন্তু স্কাই কিন্তু কালার চেঞ্জ হয়ে কিন্তু একটি পারফেক্টভাবে স্কাই কিনতে পরিণত হয়েছে। সুন্দর এভাবে কিন্তু চাইলে কিন্তু আপনার কিন্তু স্কাই চেঞ্জ করে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল করে নিতে পারবেন। সুন্দর এখন কথা হচ্ছে আপনার কিন্তু সব কিছু ঠিক আছে কিন্তু দেখবেন তো শেষে কিন্তু আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাতি, তো বাতিটা আমরা কিন্তু স্পিডে ক্লিক করে কেটে দিচ্ছি। তো আমরা দেখুন যে স্পিড তো এতে ক্লিক করে দিলাম, এতে ডিলেট তো ডিলিট করে দিলাম। এরপরে কিন্তু আমাদের ইন্দুকে পারফেক্টভাবে হয়ে গেলো। এখন আমরা কিন্তু ভিডিওটি কিন্তু সেভ করে নিয়ে পালা, সেভ করার জন্য উপরে আইকনে ক্লিক করবো। তো আমরা উপরে আইকনে ক্লিক করার পরে আমাদের এখান থেকে রেজুলেশনটা কিন্তু বাড়িয়ে কমিয়ে আমাকে কিন্তু আমরা এক্সপোর্ট করে নিব। তো আমরা দেখুন এক্সপোর্ট, তো আমরা এখন আমরা দেখবো আমাদের ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনার থেকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ পরবর্তী এই ধরনের আরও কোনো ভিডিও চাইলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নিজেদের, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।